খানাকুলে যেটা কার্গিল মোড়ে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা পরিকল্পিত চক্রান্ত করে ঘটানো হয়েছে বিজেপির কর্মী কার্যকর্তাদের ফাঁসানোর জন্য। আসলে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই বিজেপির মোকাবিলা করতে পারছে না, তাই পেছন দিক দিয়ে এরকমভাবে ছুরি চালানোর চেষ্টা করছে। বিষয়টা ওখানে যেটা হয়েছে, আমাদের টোটাল ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়, ওখানে সাধারণ মানুষ এতে ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে গিয়ে যারা ছিঁড়েছিল তাদেরকে বলে কেন ছিঁড়েছে, এটা করতে করতে ওরা সেই সুযোগটা নিয়ে নিজেদের কর্মীদের নিয়ে নিজেই কাণ্ডগুলো ঘটায়। তৃণমূল কংগ্রেসের হারমাজ আছে ঘটিয়ে এটা বিজেপির নামে পরিকল্পিতভাবে দোষ চাপানো হচ্ছে, এর সঙ্গে বিজেপির কোনো যোগ সাজেস নেই।